গেল কয়েক বছর সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামাতের নেতৃত্বে চট্টগ্রামে চলে ব্যাপক সহিংস কর্মকাণ্ড। এর বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান নিলে দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নেন বিএনপি নেতাকর্মীরা। স্থবিরতা আসে দলীয় কর্মকাণ্ডে। তবে দলীয় কাউন্সিলকে ঘিরে এখন তৎপর হয়ে উঠেছে দলীয় নেতাকর্মীরা। জনগণের সমর্থন নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আমরা আশা করি যে যে কর্মসূচিগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিবে এবং নির্বাচনের মাধ্যমেও তার পরিবর্তন, সরকারকে পরিবর্তন করা সহজসাধ্য হবে। দলকে নতুন করে সাজাতে এবার জামাতের বলয় ছেড়ে আসার দাবি তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। কাউন্সিলের পূর্বে বিএনপি থেকে জামাতকে তাদের অবস্থানে সরে যাওয়ার জন্য একটা ঘোষণা দেওয়া উচিত। জামাতের বিষয় নিয়ে আমাদের চিন্তা করার কোনো সুযোগ নেই। বিএনপি শহীদদের আদর্শকে নিয়ে এগিয়ে যাবে। তৃণমূলের দাবির সাথে একমত পোষণ করেছেন নগর বিএনপি সাধারণ সম্পাদকও। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে আজকে রাজনীতি করছি, কাজে আমরা অবশ্যই বলতে পারি আমাদের মূল চেতনা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা। এদিকে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার পাশাপাশি ভবিষ্যতে ধ্বংসাত্মক কর্মসূচি না দেওয়ার কথা বলেছেন বিএনপির এই সিনিয়র নেতা। কোনো কর্মসূচি জনগণের বিরোধী কোনো আন্দোলন আমরা বিশ্বাস করি না এবং জনগণের সাথে নেই আমাদের আন্দোলন। তরুণ নেতৃত্বের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিএনপি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মীদের। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।